নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে সুন্দর করে বয়ান করা হয়েছে বন্ধুরা আমার আমার নবীর সাহাবী হযরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমার নবীর দুই কন্যাকে বিবাহ করেছেন এই কারণে উনার টাইটেল হচ্ছে ওসমান জি নুরাইন দুইটা নুরের অধিকারী জরে বলেন সুবহানাল্লাহ কয়জন বিয়ে করলেন নবীর দুই মেয়েকে বিয়া করার কারণে আল্লাহর নবী কয় ওসমান একজন বিবাহ করলা করে দুনিয়ার থেকে বিদায় নিছে আরেকটা মেয়ে তোমার কাছে বিবাহ দিলাম এনি যখন ইন্তেকাল করে নবী কো উসমান রে আমার যদি আরো কোন মেয়ে থাকতো ওইটারও তোমার কাছে বিয়ে দিতাম কিন্তু এখন আর আমার কোনো মেয়েই নাই জুরে বলে সুবহানাল্লাহ দুই মেয়ে বিয়ে করার কারণে কয় তোমার টাইটেল হচ্ছে উসমান জিন নু রাইন উসমান জিন নুরাইন মানে দুই নুরের অধিকারী এবার উনি আমার নবীর একদিন দাওয়াত দিলেন কই আর সোনাল্লাহা হাবি বাল্লা নবী গার নবী আমার আমার বাড়িতে আগামীকাল কাল নামাজের পর আপনি নবীরা দাওয়াত দিনা আপনি যত সাহাবী মনেছেন নিয়া যাইবেন আমার কোনো সম্পদের অভাব নাই আয়োজনের কোনো অভাব হবে না আল্লাহর নবী রহমাতুল আলামিন এবার হাজারের কাছাকাছি সাহাবি আমার নবীর সামনে বধান আমার বসা সবাইরে আমার নবী ডাক দেয়া কয় সাহাবীরা রে ও সাহাবিরা আমার আগামীকাল জোহরের নামাজের বাদ আমার উসমানের বাড়িতে তোমরা সবাই দাওয়াত দিলাম একজনও দাওয়াত মিস করা যাবে না যদি বলো সাহাবিরা ডাক দিয়ে কই রাসূলুল্লাহ আপনি দাওয়াত দিয়েছেন এই দাওয়াত কোনোভাবে মিস হবে না পরদিন দিন যোহরের নামাজ শেষ করে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন মসজিদে নববীতে যখন রওনা করেছেন ওসমান নুরাইনের বাড়িতে যাবেন ওসমান বিন নুরাইন মসজিদে নববীর বারান্দার পাশে সুন্দর করে দাঁড়ায় রয়েছে আমার নবী যখন বাইরে হইলেন আমার নবীর সাথে সাথে বাজান নামার গিয়েছে আমার নবীর সাথে সাথে গেলো যাওয়ার পরে এমনিভাবে যাচ্ছেন ওসমান নুরাইন দাঁড়ায়া দাঁড়ায় আল্লাহ নবীজির সাথে হেটে হেঁটে যায় আর উনি গুনতেছে কতটা কদম মুবারক দিয়ে আমার নবী উসমান জি নুরাইনের বাড়িতে দাওয়াত খাইতে যায় জোরে বলে সুবহান বাড়িতে গেলেন যাওয়ার পর আমার নবীর মেহমান তারি করাইয়া হাজারের কাছা কাছে সাহাবি বাজান আমার খাওয়াইছে খাওয়ানির পরে বা সুন্দর করে বন্ধুরে নবীর মনোযোগ আমার এবার আমার নবীর রহমানের সাহাবি হাজরত উসমান জি নুরাইন রাজি আল্লাহ তাআলা নহু এবার সুন্দর করে নবী যখন তার বাড়ি থেকে যখন বাজান আমার বিদায় নিবেন বিদায় নেওয়ার সময় উসমান জি নুরাইন এবার যায় সুন্দর করে লাভ দিয়া গিয়ে আমার নবীর কদম মুবারকের মধ্যে যায় জনায়াত দলেন জরায়াত দয়রা কান্না কাটি আরম্ভ করে দিয়েছে জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার নবীমান উসমান তুমি এমন ভাবে আমার কদমে তুই তুমি তুমি কাটি আরম্ভ করে দিলা কেন আমি জানতে চাই কনাল্লা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গার নবী আমার বাড়িতে দাওয়াত দিলাম দাওয়াত খাওয়াইলাম এখন আমার বাড়ি থেকে যে আপনি বিদায় হয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ আমি আবার মনে মনে চিন্তা করলাম আপনি নবীর আমার বাড়ি থেকে কি হাদিয়া দিয়া বিদায় করব জুরে বলেন সুবহানাল্লাহ আপনারা দেন না আলী মোলা মরে দাওয়াত খাওয়াইয়া যাওয়ার সময় আবার কিছু হাদিয়াও দিয়ে দেন হাদিয়া দেওয়াটা সুন্নাত নবী হাদিসে বলেন তাহাদদু ওয়া তাহাবদু তোমরা পরস্পর পরস্পরকে হাদিয়া দেও হাদিয়া দিলে محبت পয়দা হয়ে যায় জুরবুন সুবহানাল্লাহ محبت এবার ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আপনাকে ডাক দেয় বনি রাসূলুল্লাহ আপনারে আমি কোন জিনিস দিলে আপনি নবীরে হাদিয়া দেব এটা আমি তালাশ করে পাই না আমার নবী ডাক দেয় বলে ওসমান আমারে তুমি হাতিয়া দেওয়ার দরকার নাই আমি নবী তো তোমার বাড়িতে হাদিয়ার জন্য দাওয়াত খেতে আসিনে তুমি দাওয়াত দিলে দাওয়াত আমি অংশ গ্রহণ করলাম হযরতে ওসমান জি নুরাইন ডাক দেয় বনি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও ময়ার নবী আমা আর আপনি চাইবেন না আপনি চাওয়ার দরকার নাই কিন্তু আমার মনের প্রশান্তির জন্য আমি মনে চাই আপনাকে হাদিয়া দিতাম আমি খালি হাতে আপনাকে ফেরত দিতাম না কারণ কি ও আমার আল্লাহ মেরাজ থেকে আপনি নবীর হাদিয়া dise খালি হাতে ফেরত দেই নাই আমি আল্লাহ পাকের ওই সুন্নাত রাদায়ে করতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ

যারা আপনার নবীর কাছে আসতে না কিন্তু কালিমাপুরে মুসলমান হয়ে রয়েছে আপনি মসজিদে নবী থেকে এই আমার বাড়িতে আসার পর্যন্ত আপনি যতটা কদম মুবারক দিলেন গণবিজি আপনার এক একটা কদম মুবারকের বরকতে এরকম একটা কইরা গুলাম আমি কিনা নিজের টাকা দিয়া কিনা আপনার নবীজির কদমে তারারে আমি আজাদ করে দিব জুড়ে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ একবার বলে গুলাম আজাদ বুঝেন আগেকার মানুষ টাকার বিনিময়ে ব্যবসা কেনা করা হতো একটা মানুষকে এক বছরের জন্য কিনে নেওয়া হয়েছে শর্ত থাকতো যদি এক বছরের ভিতরে তুমি আমাকে এক কোটি টাকা দিতে পারো তাহলে তুমি মুক্ত হয়ে যাই আর যদি না দিতে পারো জীবনের জন্য তুমি আমার কৃতদাস হয়ে থাকবে এই চুক্তিবদ্ধ দাস উসমান দিন নুরাইন এবার ডাক দে কইয়া রাসূলুল্লাহ আপনার নুরানি কদম মোবারকে আমি এমন ভাবে প্রত্যেকটা কদম মোবারকে যতটা কদম দিয়ে আমি উসমান দিন নুরাইনের বাড়িতে আপনি নবী আসলেন প্রত্যেকটা কদম মোবারকের বিনিময়ে আমি টাকা দিয়া একটা কইরা গোলাম কিনে আপনি নবীর কদমে তারারে আমি মুক্ত কইরা দেব তারা যাতে জীবনে আর কোনোদিন কোনো মালিকের দ্বারস্থ হতে না হয় তারা যাতে সব সময় আপনার নবীজির কদম মুবারকের মধ্যে থাকতে পারে যারা বলেন সোবাহ আল্লাহ বাজান আমার আমার নবী এই হাতিয়া পাইয়া নবী আমার এবার আমি জানতে চাই না বেজার আওয়াজ করে গুন খুশি না বেজার এবার হাতিয়া পায় আমার কামলেওয়ালা নবী রহমাতুলানআমিন মুস্কি একটা হাসি Mubarak আমার নবী মেরে দিলেন আল্লাহু আকবার বলেন ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসুলাল la ya rasul la ya habib la ya rasul allah ya habib লা আয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব লা শুনেছি হাদিসে যেবি জি আপনাকে দেখিলে জীবনের গোনা আজরে ইয়া pore শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা আজরে ইয়া pore দিও গো দয়ায়া

লা মোনকাৰ নাকি ৰাচিয়াও সোৱাল কৰবে বসৈয়াম উমকাৰ নাকি ৰাচিয়াও সোৱাদ কৰ্বে বসৈয়াম তাকিবে নবীগম আমাৰ ৰস মুনে চালা আমক নে ব আয়া সোডাল লায়া লা আয়া সোডাল بل إله رسول الله يا أحببنا يا رسول الله يا, يا أحبب لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم বাজান আমার গভীর মনোযোগ আমার নবী হাতিয়া পাইয়া বাজান এবার খুশি না বেজার আওয়াজ করে কোন খুশি না বেজার নবীজি যখন মুস্কি একটা দিলেন সেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা এবার সবাই গেল মসজিদে নববীতে আমার নবীর পিছনে পিছনে আর সেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার মুখটারে সামান্য একটু বেজার হইয়া গেছে ওনার মনটারে আর মানাইতে পারে নাই উনি যখন বাড়ি

হজরতে আলী ডাক দেয় কয় ফাতেমা ও ফাতেমা আমি ঘরের দরজার মধ্যে টুকা দিতে দেরি হয়ে যায় তুমি ঘরের দরজা খুলতে দেরি হয় না রে ফাতেমা তুমি জানলা কেমনে আমি আলী দয়ায় কোন বাড়িতে আসতেছি তুমি কেমনে জানলা দেরি হয় নাই কেন হজরতে ফাতেমা ডাক দেয় গো স্বামী গো ও স্বামী আমার

হজরতে আলী দরজায় আসা ডাক দিতে দেরি যাতে না হইরে রে ফাতেমা আমি তোমারে সতর্ক করে দিলাম স্বামীর সাথে জীবনে কোনোদিন বেয়াদবি করবে না আল্লাহু আকবার বলেন করা যাবে আবার যখন করা যাবে না হযরতে আলী মা ফাতেমা ডাক দেয় কাশ্মীরে ওই দিন থেকে শুরু করে আপনি যখন বাড়ির বাহিরে যান আমি ফাতেমা কিন্তু বসে থাকি না আমি ফাতেমা ঘুমায় না আমি ফাতেমা দরজার মধ্যে সুন্দর করে তারা থাকি দরজাটা চাপাইয়া আমার পিঠার মধ্যে দরজাটা লাগাই আমি তাকায় থাকি আপনার স্বামী ঘরের দরজার মধ্যে টুকা দিতে দেরি হয়ে যায় স্বামীরে আপনার দরজার দিয়ে টুকা দিতে দেরি হয়ে যায় দরজাটা হয় না আপনার আঙ্গুল মুবারক আয়শা আমি ফাতিমার পিট মুবারকের মধ্যে লাইগা যায় ধরে বলেন সুবহানাল্লাহ আমি দেরি করি নাই কতজন স্ত্রী পাইবেন বর্তমানে এই কাজ করে ঠিক না কতজন পাইবেন রাত 10টা বাজে আমার ভাই নাজমল ইসলাম ভাই সভাপতি না ভাই ধরেন এখন বলি ওনার মতো আমাদের মতো যারা আছে আমরা বিবাহ শীত করছি ধরেন যারা মুরব্বীরা যারা আছেন আপনি যদি রাত তিনটা বাজে ওয়াশা যদি বাড়ির যান গিয়া যদি দরজার মধ্যে ধাক্কা দেন দরজা খুলতে লেট হবে না আওয়াজ দেয় এখন দেরি হবে কারণ বিবিরা তো ঘুমায় থাকে রে বাজান এমন কোন বিবি পাবেন না সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত স্বামীর জন্য দরজায় দাঁড়ায় অপেক্ষা করে এই কারণে আমার নবী ডাক দেয়া বলে এ জগতের বন্ধুরা রে এ জগতের মানুষরা তোমরা জেনে রাখো স্বামীর প্রতি স্ত্রীর মহব্বত থাকা লাগবে স্ত্রীর প্রতি স্বামীর মহব্বত কার থাকা লাগবে কোন স্বামী যখন মারা যায় আর স্ত্রী যখন বলে আমার স্বামীটা ভালো ছিল আল্লাহর নবী বলেন ওই স্বামী আমার আল্লাহর জান্নাতে যাবে এটার মধ্যে কোন সন্দেহ নাই আল্লাহ একবার বলে এখন একবার এই জায়গার মধ্যে যারা আছে একটু হাত তুলা দেখান সেই কারো বিবি হান্ড্রেড বলবে আমার স্বামী ভালো আছে এরকম গ্যারান্টি কার কাছে আছে তারা বিয়ে করছে কোন না কোন দিনের লাগিয়ে একটা জীবন হইলো দিচ্ছেন ঠিক না বেঠিক হান্ড্রেড পার্সেন্ট ভালো বলবে এরকম গ্যারান্টি দেব না লোকের এই জায়গার মধ্যে

কেবার বাজান আমার সামিস্টির মধ্যে मोहब्बतের দরকার আছে না নাই আওয়াজ করে কোন আছে না নাই না খালি মারামারি কি কোন না খালি কাটা কাটি করতেন স্বামী গালি দে বোরে বউ গালি এই স্বামীর এ গালিগালার সংসার দিটার মধ্যে হইয়া যাইবো কুরআনুল কারীম বাজান প্রথম পারা থেকে শেষ পারা পর্যন্ত তেলাওয়াত কই না এ ঘরে সন্তানদেরে ফুয়াইলো বাজান কাজ হইতো না ঠিক না আওয়াজ করে কোন ঠিক না বেঠি এই কারণে বলেছে তোমার স্বামী স্ত্রীর মহব্বত হুব্বু জাওজাইনে নুরুন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হচ্ছে আল্লাহ পাকের নূর যার স্বামী স্ত্রীর মধ্যে যাদের মহব্বত ভালোবাসা থাকে এ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল কাদের জিলানীর মত ওলি আল্লাহ আল্লাহ এই ঘরের মধ্যে দান করে দেয় জুরে বলে সুবহানাল্লাহ মহব্বতের দরকার আছে না নাই খালি আয়েশাকে হুজুর পানি পরা দেন পানি পরা কে ছেলে কথা শুনেন মেয়ে কথা শুনে না ছেলে কথা শুনে না পানি পরা দেন আমি বলবো এই পানি পরা নেওয়ার আগে আগে আপনি আর স্ত্রী নিয়ে পরিশুদ্ধ হয়ে যান কথা কোন ঠিক না বৃষ্টি পানি ভরা লাগে পানি ভরা লাগে না আপনি আমি চলেন ঠিক হয়ে যাও ওই সময় আমরা দেশ আগেকার যুগে গর্ভবতী যখন মা বোনের হতো

আবার দেখুন জীবন সুખી না আজকে 3-4 দিন ধরে দেখেন ফেসবুকে ভাইরাল হয়ে গেছে ডাকার জমিনের কথা এক সন্তান সম্পত্তির জন্য বাবার গলার মধ্যে ছুরি লাগিয়েছে যারা বলেন নাওজুমিল আগে কেগুলা ছিল এখন হয়েছে কেন আমরা আমাদের জায়গায় নেই আমরা আমাদের জায়গায় থাকতে পারি নাpostcssুর গুলে বাবারা পায়ের নিচে হাত টুকরে রেখে বলে যাচ্ছে আমি ঢাকা থেকে মুসাফির অবস্থা সঠিক হয়ে গেল স্ত্রী স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে আপনার পানি পড়া লাগবে না কোরআন তেলাওয়াতের ভু লাগবে না অটোমেটিকলি দেখবেন সন্তান আপনার বাধ্য হয়ে যাবে কোন হুজুরের সাহায্য লাগবে না জোরে বলেন সুবহানাল্লাহ আগে আপনার নিজেরা ঠিক হয়ে যাই এবার বন্ধুরা আমার কাতুনের জান্নাত মা ফাতিমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরতের সেরে গোদা হজরত আলীর দিকে তাকাইলেন আলীর দিকে তাকাইয়া ফাতেমা ডাক কয় স্বামী গ ও স্বামী আমার আমি ফাতেমা প্রত্যেক দিন যখন আপনার স্বামী আমার ঘরের ভিতরে আসেন আমি আপনার স্বামীর চেহারা মুবারকের দিকে একবার সুন্দরভাবে ভাবে নজর করে তাকায় তাকি রে স্বামী আপনার চেহারা জীবনে কোনোদিন আমি ফাতেমা মলিন দেখি নাই জীবনে কোনোদিন আপনারা টেনশন করে আমার দরজার ভিতরে প্রবেশ করতে আমি দেখি নাই রে স্বামী ওসামি আমার ওসামি আজকে আপনার মনটা পালো না আপনার মনটা বেজার কেন আমি ফাতেমা জানি না ওসামি আপনার মনটা বেজার কেন সেরে কোথা হজরত আলী ডাক দিয়ে কয় ফাতেমা ও ফাতেমা আমার মনটা বেজার আল্লাহ তো আমারে গরিব বানিয়েছে আল্লাহ আমারে সম্পদের বেশি মালিক বানাই নাই উসমান দিন নুরাইনের মতো সম্পদের মালিক যদি আল্লাহ আমারে বানাইতো তাহলে আমিও তো আমার নবীরে দাওয়াত দিয়ে খাওয়াইয়া হাদিয়া দিয়ে আমার নবীরে আমি রাজি করতে খুশি করতে পারতাম দূরে বলেন সুবাহান আল্লাহ মারে আমার মনটা বেজা আজকে তিন দিন হয়ে যায় আমি আলীর চুলার মধ্যে আগুন ধরে না আল্লাহ আওয়াজ করে কোন কয়েকদিন কয়ে তিন দিন হয়ে যায় আমার চুলার মধ্যে আগুন ধরে না রে ফাতে আগুন ধরে না অসুবিধা কি এখনো তো আল্লাহ আমার আমাদের শরীরের মধ্যে অনেক শক্তি দিয়েছে রে ও স্বামী আমার টেনশন করবেন না তারপরে আল্লাহর প্রতি রাজি খুশি থাকেন আল্লাহর প্রতি আপনি সবর ধরেন আল্লাহ রাবুল আলমিন আল্লাহর প্রতি আপনি রাজি খুশি থাকেন বেজার হবেন না হাজরাতে আলী ডাক দিয়া কয় ফাতেমা ও ফাতেমা আমি আমার আল্লাহর প্রতি বেজার হই নাই আল্লাহর প্রতি আমি বেড়াজে হই না রে ফাতে যদি বেড়াজে না হইবেন আপনার মুখটা আজকে মলিন দেখা যায় কেন আমি ফাতেমা আপনার কাছে জানতে চাই ও ফাতেমা তুমি জানো না আমি আলী যখন জুহরের নামাজে গেলাম রে ফাতেমা জুহরের নামাজের পর আমার কামলে বলা নবী রহমাতুল্লিল আলামিন আমার নিয়া হযরত উসমান বিন নুরাইনের বাড়িতে গেলো আমারে দাওয়াত খাওয়ানোর জন্য হাজারের কাছাকাছি সাহাবী গেল ও ফাতেমা উসমান বিন

হয়ে যায় ও فاطمه আমার যদি এত পরিমাণ সম্পদ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে দিত রে আমি এত মনে চাই আমার নবীর দাওয়াত দেয়া খাওয়াইয়া ওসমান জি নুরাইনের মত এত বড় একটা হাদিয়া দিলে আমি আলীর মনটা খুশি হইয়া যাইত আল্লাহু আকবার বলেন আমার মনটাও খুশি হইয়া যাইতো কথাটা বলার পর হজরতে খাতুনে জান্নাত মা ফাতেমা তো যখন তাআলা হা হজরতে আলী দাওয়াতের কথা বলার পর খাতুনে জান্নাত মুস্কি একটা হাসি মোবারক মাইরা দিলেন ধরে বলেন সুবহানাল্লাহ কি কোন আমাদের দেশের ধরেন যে কোন চাচা চাচার মন যদি ভালো না থাকে আর সাসি যদি দেখে সামনে হাসে বেন্দাল হইতে বেশি দেরি

এক বৈশাখ মাসও ঝগড়া করছে এটা মিটাই থেকে আরেক বৈশাখ মাস আইসা পরে পান্তাইলিশ খাইয়া পরে এটারে শেষ করুন ঠিক না এমন যদি হয় আমাদের ফ্যামিলির অবস্থান তো সন্ধ্যা দিয়ে আমাদের সোজা হবে কি করে কেমন ভাবে সোজা হয়ে যায় খাতুনে জান্নাতের জিন্দিগি খুললেন কেমন ভাবে সংসার করা লাগে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দান থেকে যখন আসলেন আসার সময় বাজার থেকে কিছু পরিমাণ অল্প পরিমাণ গম নিয়ে আসলেন খাতুনে জান্নাতের তিন দিন ধরে জ্বর খাতুনে জান্নাত বিছনা থেকে বাজার নামাজ করতে পারে নাই হাদিসের মধ্যে রয়েছে সিয়াসি তার হাদিসের বাজার নামাজ ঘুম থেকে শুয়া থেকে উঠতে পারে নাই যখন সেরে কোদা হযরতে আলী বাড়ির ঘরের ভিতরে বাজার যখন প্রবেশ করেছে প্রবেশ করার পর খাতুন নে জান্নাত সুন্দর করে উইটা গেলেন শরীলে তিন দিন ধরে জ্বর হযরত আলী দিলেন না জোরে বলেন সুবহানাল্লাহ তিন দিন জ্বর খানা নাই দানা নাই কোনো কিছু নাই হযরত আলী ডাক দিতে দেরি খাতুন সান্নাত আলিকে কে বুঝতে নাই ওনা শরীলে যে জ্বর আছে জোরে বলেন সুবহানাল্লাহ

আধুনিক যুগে একটু লেডি গত বছর আপনারা বৈরব বাজার মনে অনেকে চিনে আমি কুরবানি ঈদের আগে বৈরব বাজারে গেছি মার্কেট করার জন্য দুই দিন আগে যখন মার্কেট থেকে বাইর হইলাম তখন দেখলাম মানুষের বিশাল একটা জমায়েত হয়ে গেছে আমি একজন মুরুব্বিকে জিজ্ঞেস করলাম দাদা এখানে একটা মহিলা টাকা ব্যাগের নিচে দিয়ে কাটতে টাকা শব্দ গেছে টাকার কারণে মহিলা এখন কান্ত আমি করলাম এই মহিলারা গিয়ে এখন মূলবীরের দিয়ে মিলাত ফোরাই তো যে নিচ্ছে না কথা কোন শিখলাম মহিলারা কিদের বাজারে বাজার বুঝবে মহিলারা বাজারে নয় আজকে থেকে বিশ বছর পঁচিশ বছর আগে দেখেন তুমি মহিলা বাজারে যাই তো দূরের কথা নামে নিছে না স্বামী যদি মহব্বত করে একটা শাড়ি যদি আইনা দিছে এটা জান্নাতের নিয়ামতের মতো মনে করছে কথা কোন ঠিক না বিচ্ছি এখন তো আধুনিক হয়ে গেছে বাজার তারা রান্না দিবেন আপনার শাড়ি আপনি আনা দিবেন থ্রি পিস এনে দিবেন লেহেঙ্গা ও মা বোনেরা কি লেহেঙ্গা তুমি পরবা কিতাবের মধ্যে আছে জান্নাতের লেহাঙ্গা হবে তিন কিলোমিটার লম্বা দূরে বলেন সুহানবা আল্লাহ হওয়া করব না করবে কয়েক কিলোমিটার জান্নাতের লেহেঙ্গা যে লম্বা পোশাকগুলো হবে এগুলোর মধ্যে আলু থাকবো আলু জিকি মিকি বাতি আছে না বাতি থাকবে এক একটা পোশাকের দুরুত্ব হয়ে যাবে তিন কিলোমিটার লম্বা দূরে বলেন সুহানবা তুমি কি পরবা কোন শাড়ি তুমি পরবা কোন লেহাঙ্গা তুমি পরবা কোন থ্রি পিস তুমি পরবা পরার আগে আমার আল্লাহর সাথে আমার নবীর সাথে প্রেমের কানেকশন লাগাও স্বামীর খেদমত করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো এই লেহেঙ্গা গুলো তোমার জন্য জান্নাতে অপেক্ষা করতেছে আল্লাহু আকবার বলে খারাপ লাগতেছে আপনাদের আওয়াজ খারাপ লাগতেছে এগুলা বলতে হয় কেন তারা হচ্ছে তারা যদি মা বোন যদি ঠিক হয়ে যায় এই ঘর থেকে ওলি আল্লাহ এখনো বাইরে হতে পারে কি পারে না

আলিনিয়া গমটা যখন খাতুনে জান্নাতে হাতের মধ্যে দিলেন দিয়া ডাক দেখ ফাতে মারে ও ফাতেমা এ গমগুলা সুন্দর কইরা বাট্টা পিসে তুমি রুটি বানাও আমি আলি এই শুধুকে বাজার থেকে আসি সুন্দর কইরাতে আলি বাজার থেকে আসলে আইসা থেকে খাতুনে তুনে জাননার যে জিনিসের মধ্যে দিয়া চাকা জুড়াইয়া গমটা পিসে এই চাকাটা অটোমেটিকলি ঘুরতেছে ফাতেমার সামনে সুয়ারই সিজুরে বলেন সোবাহান আল্লাহ হজরতে আলী কয় ব্যাপার কি ফাতেমা শুয়া রইলো কিন্তু এখন দেখলাম চাকাটা সুন্দর করে সুন্দর করে বাজানা মার করতেছে হজরতে খাতুনে জান্নাত মা ফাতেমা তু রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে শুয়াইলেন আলী তারে ঘুম থেকে জাগ্রত করাইয়া ডাক দিয়ে কয় ফাতেমা রে ও ফাতেমা আমি জীবনে এমন জিনিস কোনোদিন আমি দেখি নাই স্বামী কি দেখেন নাই তুমি ঘুমায় রইলা আমি জানতে চাই তোমার চাকাটা ঘুড়াইকে আল্লাহ বলে কোসা কারা গুরাইকে কামিও সানিরা কো নবীর দরবারে তাড়াতাড়ি চলে এটার হাকিকত জাননা লই দৌড়াইয়া চলে গেছেন নবীজির দরবারে যাওয়ার পর আমার কামনেওয়ালা নবী মুসকি একটা आशीর مبارক বলে আলী রে আমার বলতে হবে না কি কারণে তোমরা আমার নবীর দরবারে আসছো এইখানে থাকি আমি কামনেওয়ালা নবী রহমাতুন এর আলিম আমার ফাতিমার বাড়ির সব ঘটনা আমি নবী দেখলাম আল্লাহু আকবার বলেন নবী দেখে কি দেখে না আর যেমন দেখে কি দেখেন জানে কি জানে না দেখেন আমার ডকুমেন্ট আমি পাজান আমার ফেস করে আমার বোখারি শরীফের মধ্যে হাদি সুন্দর করে পাজান আমার রয়েছে সুন্দর করে দেখেন ডকুমেন্ট আমি দিয়া যায় ও আন আমিরিনা সুনুল্লাহ সল্লাল্লা ভুতাল আলাইকি সালা সোমালা ফাজরা ও স ঈদ আল মিমারা খাতা বানা সাতটা হাজার রা তেজুখু রোফা নাজালা সুনমা সাল মিমারা বা খাতাপানা খাত্তা হাজার রা তিলা স্রোত

সুন্দর করে মিম্বার থেকে নাম নিমে গেলেন নাম্মা জায়া ওনারা বলতেছেন আখবর না আমার নবী ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত নবী ও বাড়িতে যাই না আমরা ও বাড়িতে যাই নাই নবী ও খানা খাই না আমরাও খানা খাই না আমরা খানা না খাইয়া খাবার না খাইয়া বাড়িতে না যায়া ফজরের নামাজ থেকে এসার নামাজ পর্যন্ত মসজিদে নববীর মধ্যে আমার নবী আমাদেরকে খুতবা শোনাইতে লাগলেন বয়ান করতে লাগলেন ফকি বয়ান করেন ওনারা বল

বোখারি শরীফের হাদিস নাম্বার ছয় তিরিশ কিতাবুল কদর মুসলিম শরীফের হাদিস নাম্বার দুই একানব্বই কিতাবুল নাম কিতাবুল ফিতান তিরমিদি শরীফের হাদিস নাম্বার দুই হাজার একশো একানব্বই কিতাবুল ফিতান আবুদাউ শরীফের হাদিস নাম্বার চারশো চব্বিশ কিতাবুল ফিতান মেসকাতুল মাসাবির কিতাবুল ফিতামে চারশত একষট্টি নাম্বার হাদিস করে বলেন জানে কি জানে না যিনি সৃষ্টির প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত বয়ান দিতে পারেন আলীর বাড়িতে কি হয় এই খবর নবীর কাছে আসে না নাই আল্লাহর যখন আছে না নাই আল্লাহ কুরানে বলেন আল্লা মাকা মা আলামতা তাকুম আলাম আল্লাহ বলেন আল্লাহ মাকা আল্লাহ মাকা আল্লামা শব্দটা হচ্ছে মাজির সিগা কিসের সিগা অনেক উলামায়ে কেরাম একানর আরবি গ্রামার আল্লাহ মায়ু আল্লিমু তাআলিমান ফাউয়া মুআল্লিমুন আল্লাহ মায়ু আল্লিমু সামিয়া ইয়াসমাউর মাসদার בזাল আমর আল্লাহ বলেন আল্লাহ মাকা ইয়ারাসুন রাসূলুল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার নবীর সব শিক্ষা দিলাম ধরে বলেন সুবহানাল্লাহ মালাম তাকুনতা আলাম আপনার নবী যা জানতেন না আমি আল্লাহ সব আপনারা জানাইলাম ও কতটুকু জানাইলেন অপরায়তে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহু বায়া

রহমান আল্লাহ মাল কোরআন আমি আল্লাহ কোরআন শিক্ষা দিলাম তাফসিরের মধ্যে বাজান আমার আল্লাহ জালাল উদ্দিন সুইতি রহমান তুল্লাহ তাফসিরের জালাল শরীফের মধ্যে উল্লেখ করেন এরপরে তাফসির ইবনে আব্বাসের মধ্যে রয়েছে তাফসিরে খাজানের মধ্যে রয়েছে তাফসিরে দুরু মানসুরের মধ্যে সুন্দর করে রয়েছে ও আল্লামা আল্লামাল কুরআন আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছেন ও কাকে কো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম কো

বললে বাজান আমার ডকুমেন্ট দিলে ঘন্টার পর ঘন্টা দেওয়া যাবে আমার নোটিশ চলে আসছে বাজান আজরাইলের নোটিশ পাইলে মরণের যখন নোটিশ পাওয়া যায় তাইলে চল্লিশ দিন মাত্র সময় থাকে ঠিক না বেশি আমার সময় চল্লিশের কাছাকাছি বাজান আমার যেহেতু আরো যে বক্তা রয়েছে বাজান আমার এবার আমার নবী ডাক দেওয়া বলে আলী রে হাতে মা যখন ঘুমাইয়া যাই তুমি আলীর জন্য রুটি বানাইতে হবে এই কারণে আমার আল্লাহ জিব্রাইল ফেরেশতারে পাঠিয়ে দিয়েছে আমার ফাতেমার ঘরে

এমনিতে হইছে হইছে এবার সেরে কোদা হজরত আলী যখন বললেন ফাতেমা ও ফাতেমা আমার নবীরা দাওয়াত দিয়া খাওয়াইলে আবার হাতিয়া দিলে আমি আলীর বড় ভালো লাগতো কিন্তু আমি আলীর তো কোনো সামর্থ্য নাই হজরত আলীর কথা শুনে খা তুনে জান্নাত মা ফাতেমা তুজো হরার তালান খা মুস্কি মুসকি তারায় তারায় হাসতেছে জুড়ে বলেন সুবাহ আল্লাহ হজরতে আলী ডাক দিয়ে কয় ফাতেমা আমার দুঃখ দেখলে তুমি ফাতেমার কি ভালো লাগেনি আমি আলী জানতে চাই হজরতে ফাতেমা ডাক দিয়ে কয় স্বামী গো আল্লাহ আমারে ক্ষমা আপনার স্বামীর কষ্ট দেখলে আমি ফাতেমা কষ্ট পাই আপনার স্বামীর দুঃখ দেখলে আমি ফাতেমার দুঃখ পাই কয় ফাতেমা রে তুমি যদি আমার দুঃখ দেখলে যদি তোমার দুঃখ পাও তাহলে আমার দুঃখের কথা শুনলে তুমি হাসলা কেন জানতে যাই। হজরতে একটা ফাতে মা ডাক দেয় গো ও স্বামী আমার আপনি যে কথা বললেন আমার নবীরা দাওয়াত দিয়া খাওয়াইতেন আবার হাদিয়া দিতেন ও স্বামী আমার এটা তো সাধারণ একটা ব্যাপার মাত্র জুড়ে বলেন সুবাহান যার করে তিন দিন ধরে খানা পাক হয় না রান্না চুলায় আগুন ধরে না এ যদি কমলবি দাওয়াত দিত তাহলে এটা একটা সাধারণ কথা হইল

আমার নিজের কাদের মধ্যে নিল মাল্লা করবেন ও বাজান আমার হজরত আলী ডাক দিয়ে ফাতে মারে ভালো করে পূজা না কর নবীরা দাওয়াত দেওয়ার পরে কিন্তু বেজাল লাগানি যাইতো না ঠিক না আগে ভাগে বুঝা বুঝা কৌ পরে দাওয়াত দিয়া যদি বের পড়ে তাহলে আমরা সম্মানও থাকতো না নবীর ইজ্জত থাকতো না কোন না না আপনি দাওয়াত দিয়ান আমি আমি ফাতেমা নিজের মধ্যে নিলাম হযরত আলী যায় সুন্দর করে আমার নবীর দরবারে চলে গেলেন মসজিদে নববীর বারান্দায় আমার নবী সাহাবায়ে কারাম কেনে সুন্দর করে বয়ান করতেছে এমন সময় হজরত আলীদের সামনে দাঁড়ানো দাঁড়ানো মুসকি হাসে হজরত আলী ফাতে খবর দিয়েছে দেওয়ার জন্য তুমি হাসো কেন আমি নবীর কাছে বলো ইয়ারসুল আল্লাহ আগামীকাল জোহরের নামাজের পর আপনার নবীরা একা একা আপনার ফাতেমার বাড়িতে আপনার ফাতেমা দাওয়াত দিয়েছে বলেন আল্লাহ আগা ওই দিল আওয়াজ করে বল কয়জন হযরত আলী রাগ দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আপনারে শুধু আপনার ফাতেমা দাওয়াত দিয়েছে আপনি দাওয়াত কবুল করে বন্ধুরা আমার গভীর মনোযোগ রে বাজান আমার আমার নবী কামলেওয়ালা নবী রহমত আর সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন দাঁড়ায় ডাক দিয়ে বলে সাহাবীরা নেই আমার 1000 এর কাছে কাছে সাহাবী আমার নবী সব সাহাবীরা ডাক দিয়ে কয় সাহাবীরা রে আমার

ফাতে মাজা দরজার কিনারে তার ডাক্তার কয় স্বামী রে ও স্বামী আমার দরজার পিছনে গেলেন কেমনে আপনার সামনে আসেন স্বামী কামনে আস আমি আলির নাইজুরে বলুন সবা এবার হজরতে ফাতেমা ডাক দিয়ে স্বামী রে কি হয়েছে আমার কাছে বলেন তো ফাতেমা আগে তো তোমারে বললাম বুঝা শুননা দাওয়াত দেওয়ার কথা বললো দাওয়াত আগে দিছিলাম না এ ভালো আছে এখন দাওয়াত দিয়া বড় বিপদে আছে রে ফাতেমা মনে হয় আমি আলীর সম্মান থাকবে না তুমি ফাতেমার সম্মান থাকবে না আর আমার নবীর সম্মান মনে হয় আরো তাড়াতাড়ি থাকতো না জুড়ে বলেন সুবহানাল্লাহ এটা বামদরতে দেওয়ার পরে আবার সুন্দর করে ডাক দেওয়া কয় সামিগো আমরা সম্মান থাকতো না নবীর সম্মান থাকতো না আপনারে কেড়া কইছে এবার ডাক দেওয়া কয় فاطمه রে আমার নবীর এক এক দাওয়াত দিলাম তোমার فاطمهর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আমার নবী এক এক আয়তো না সাথে আর এক হাজার লই আইব জুরে বলেন আল্লাহু আকবার কি কোন আমাদের যদি আপনাদের পছন্দ করে মুর্শিদের ইমাম যদি দাওয়াত দেন

কিছু না ওই দিলাম ডেগের কানিত বাড়ি দিলাম বাড়িতে এক মহিলা নিয়োগ করছে যদি আল্লাহ আমার একটা সন্তান সন্তানের মুল্লা মুলুবি দাওয়াত দিয়ে খাওয়াই এই মহিলা স্বামী জীবনে মুলবি দেখতে পারে না মানুষটা বালনা খারাপ

এবারে বৃহস্পতিবার সন্ধ্যার সময় গিয়া হুজুর হুজুর আমার স্ত্রী বসে আগামীকাল জুমার নামাজের পরে আমার বাদ মোল্লা মৌলবীর দাওয়া মোল্লা মৌলবীর কয়জন হয়েছে মোল্লা মৌলবী কয়জন বেড়া তো বাদ একজন ভাই যে কইতা সেটা হিস মোল্লা মৌলবীর দাওয়াত দিয়েছি বেড়া যে পড়া লই আই জুমার নামাজ শেষ হওয়ার পরে বড় ইমাম সাহেব ওনারে তো দাওয়াত দিয়ে গেছে উনি সুন্দর করে দাওয়াত আরম্ভ করছে মুয়াজ্জিন সাহেবকে হুজুর কই যাইতেছেন কই কিপতার বাড়িতে যাইতেছি দাওয়াত কইল্লাই কই আমারও লইয়ে যান কই তোর তো দাওয়াত নাই পার আমারে না আপনার কাছে দাওয়াত দিয়া গেল কই কেমনে দিয়া গেছে কই ব্যাটা না কইছে মোল্লা মওলবি আপনি হইছেন মোল্লা আমি হইছি মওলবি আমি হইছি মোল্লা কথা আলোচনা আছে মোল্লা মওলবি দাওয়াত দিয়ে গেছে আমি মোল্লা তুমি মওলবি দুইজন হইল

আমি মলী এবার আমি কিন্তু এই বাড়ির বড় আত্মীয় কি আত্মীয় এখন বলা যাবে না হেরা বাড়ি যাইল টের ভাইবে না আমি যে কি আত্মীয়টা আগে লইছে দুইজন অনেকজন মিলা না তিনজন লইয়া যাইতেছে এবার বাড়ির বাড়ির মালিক যিনি উনি কই আগে দরজা দাঁড়ায় থাকবো জবান দিতে হবে দাওয়াত দিয়ে একজন রে তিনজন আলু খেয়ে লেগে আমার বাড়িতে এটা জবাব দিয়ে তারপর দরজা দিয়ে ঢুকতে হবে এছাড়া এছাড়া সুযোগ দিতাম না দরজার মধ্যে দাঁড়াই রয়েছে দাঁড়ায় থেকে বড় মূল বিজেপি করতেছে আমার আল্লাহ দাওয়াত দিয়েছি আপনি তিনটা লুয়েছেন আমি তিনটা আনছি আপনি আনছি আপনার মোল্লা মৌলবীর আমি হইছে মোল্লা আমার ফিচারটা হইছে মৌলবি কয়জন হইছে বেড়াকে বুঝলাম আমি মোল্লা মৌলবি কইয়া ভুল করছি একটা একটা বুঝাই দিয়ে এবার তোমার মানে আপনি মোল্লা আর এটা হইছে মৌলবি কয় বুঝলাম আপনারা মোল্লা মৌলবি কয় তোমরার ফাঁসে যে এই শালাইটা কেডা এই শালাইটা কেডা এবারে মৌলবি রাখ দাও আমি কইছিলাম না আমি এলার বড় আত্মীয় আমি এলার শালা লাগি জুরে বলে সুবহানাল্লাহ আমার তো শালা ডাকলে ওই কত অসুবিধা নাই আমি তো বড় আত্মীয় লাগে শালা হিসেবে লুকিয়ে গেল এরকম তো যদি মানুষ মেহমান বেশি যায় তো অসুবিধা বেশি এবার খাতুনে জান্নাত ফাতেমা তো যহনা রাদিয়াল্লাহু তাআলা হাত আলী যখন আসেন ডাক দিয়ে কয় স্বামী গো ও স্বামী আমার আপনি এত টেনশন করেন কেন আপনার স্বামী না সবার চাইতে কুরআন ভালো বুঝেন ধরে বলেন সুবহানাল্লাহ কো আমি কুরআন বুঝি তোমারে কে বলছে আমি আলী যে কোরআন বেশি পারে কথা তোমারে কে বলছে আমার নবীরা বলছে আনা মাদিনাতুল ইলমে ওয়ালিউন বাবুহা আমি নবী হইছে এলেমের শহর আর এই এলেমের শহরের দুকার দরজা হইছে আমার শেরে খোদা আলী জুরে বলেন সুবহানাল্লাহ আমি নবী হইল এলেমের শহরে এই এলেমের শহরের দরজা হইল আমার আলী আমার নবীরা আপনার এলেমের শহরের দরজা কইছে ও তুমি বুঝলা কেমনে ও আমার ফাতেমার বিয়ার কথা কি আপনি আলীর মনে নাই আল্লাহু আকবার বলে

একজন আর দুইজন নয় শত শত স্বাভাবিকেরাম কেরাম খাতুন এটান খাতুনে জান্নাতের বিবাহের প্রস্তাব নিয়ে আমার নবীর কাছে আমার নবী আবার ডাক দেয় মা যখন বড় অপারেশনের মধ্যে পড়ে গেলাম আল্লাহ ফাতেমার কার কাছে বিবাহ দিব এক সাহাবীর কাছে দিলে আরেক সাহাবী বেজার হয়ে যাইব আরেক সাহাবীর কাছে দিলে এক সাহাবীর মনটা বড় ব্যথা পাইব আমি কামলেওয়ালা নবীর আল্লাহ একটা সাহাবীর মনেও আমি কামলেওয়ালা নবী ব্যথা দিতে পারবো না আল্লাহ আকবার

আমার নবী কয় আল্লাহ কি প্রতিযোগিতা করবেন কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা কইরা দিন যে সর্বপ্রথম তিরিশ পারা কোরআন শরীফের খতমের সব আগে নিতে পারবে তার সাথে আপনার ফাতেমার বিবাহ হবে আমি আল্লাহ ফয়সালা কইরা দিলাম এ কসুর গুলের বাবাজিরা যুবক বাইরারে আমার কসুর গুলের মানুষের বিবাহের ফয়সালা করে বাবা মা বিবাহের ফয়সালা করে দাদা দাদু নানুরা আর মা ফাতেমার বিবাহের ফয়সালা করে আমার আল্লাহ

আওয়াজ করে কম কম না বেশি বন্ধুরা আমার এখন কি হইল আমার নবী যখন বললেন যে আগে কুরআনুল কারীমের খতম ৩০ পারা কুরআন শরীফের খতমের সওয়াব নিতে পারবে তার সাথে আমার ফাতেমার বিবাহ হইয়া যাইব সাহাবীরা কুরআন তেলাওয়াত আরম্ভ করতে লাগলেন আলিফ লাম মিম জালিকাল কিতাব মা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন সূরা ফাতিহা পড়ার পর এক পারা পড়লেন দুই পারা পড়লেন তিন পারা এমন ভাবে পাঁচ ছয় পারা যাওয়ার পর সেরে কোথা হযরতে আলী লাভ

আমার নবী একটা মুসকি আসি মুবারক দিলেন সাহাবিরা ডাক দিয়ে কয়া রাসূলুল্লাহ একজনে কয় আমি পড়লাম তিন পারা আরেকজন কয় আমি পড়লাম চার পারা আরেকজন কয় আমি পড়লাম পাঁচ পারা কেউ পড়ে ছয় পারা কেউ বলে সাত পারা দশ পারার বাহিরে কেউ হয়ে যাইতে পারে না সাহাবিরা ডাক দেয় কয় নবী গো দশ পারার বেশি আমরা একজন সাহাবিও যাইতে পারি নাই কিন্তু আলী ত্রিশ পারা কোরআন শরীফের খতমের সওয়াব কোন সময় লইলো আলীরে বলেন জবাব দেওয়ার জন্য আমার নবী গো আলী আপনি না হাদিসে সুন্দর করে ঘোষণা করেছেন একবার বিসমিল্লা বইলা সুরা ফাতিয়া পড়লে আর তিনবার ক্লাস পড়লে তিরিশ পারা কোরআন শরীফের সব যায় আল্লাহ

আমার নবী আবার ডাক দেখি রে এই কারণে তো আমি বললাম আনা মাদিনা ইলমে ও আলিউন বাবুহা আমি নবী হয়েছে এলেমে শহর আর আমার আলি হইল এলেমে শহরে তো জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ হজরত ফাতেমা ডাক দিয়ে স্বামী আমার এত জ্ঞান যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি দাওয়াত নিয়ে টেনশন করেন কেন কোন টেনশন করবেন না ব্যবস্থা কেমনে হইয়া যায় আপনি জানেন না আল্লাহ আমার নবীরা টাইটেল দিয়েছে কুরআনুল কারীমের মধ্যে ওয়া মা আমসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেন আল্লাহু আকবার ফাতেমা ডাক দিয়ে কষামী রে আল্লাহ না আমার নবীরা কোরআনে রহমা তুলির আলম টাইটেল দিয়েছে মনে আছে না নাই এটাই তো ছিল আমার কোরআন আমার ওয়াজ শুরু করার আয়াতের নিরিক এবার টাইটেল দিয়েছে ক রহমা তুলিন আলমিন এক হাজার সাহাবিরা দাওয়াত দিয়েছে কেমনে খাওয়াইব এ বারটা কালকার নবীর উপরে সাইরা দিয়াম ধরে বলেন সুবাহ আল্লাহ বন্ধুরাই আমার গভীর মনোযোগ রাত যখন হয়ে যায় আসার নামাজের পর খাতুনে চান্নাত ঘুমায় যায়। সেরে কুদা আলীর কিন্তু আজকে রাতের বেলা ঘুম নাই একবার ডান কাতে যায় আবার বাম কাতে যায় একবার ডান কাতে যায় আবার বাম কাতে যায় ফাতেমা হঠাৎ করে যখন আলীর হাতের মধ্যে যখন হাতরা লাগিয়ে গিয়েছে গভীর রজনীর মধ্যে খাতুনে চান্নাত এবার ঘুমটা যখন জাগ্রত হয়ে যায় ডাক দিয়ে কয় স্বামী রে ও স্বামী আমার আপনি ঘুমান না কেন কো ফাতেমা ঘুমাইবো আমার টেনশন হইল আগামী কালের আয়োজন এখনো ঘরের মধ্যে কিছু ব্যবস্থা হয় নাই যে বলেন সোহান নাজমুল ইসলাম ভাই যদি কালকে একটা অনুষ্ঠান করে পাঁচ হাজার মানুষ দাওয়াত দাগের লাগতে কি ঘুমই ঘুমই জালাল ভাই যদি দাওয়াত দেয় মানুষ আমরা দাওয়াত দিছে এলার কিন্তু দাওয়াত দেওয়ার পরে তে কিন্তু ঘুম নাই আমার নাজমুল ভাই সহকারে ওনার কালে ফোনের উপরে ফোন কুজুন না জানি নাই ঠিক না বিচ্ছি ওয়াদা দিলে প্রাণ থাকতে সবাই দিলে ওয়াদার কোনোদিন খেলাপ করা যাবে কোনোদিন নয় আসলে সব কারণ মনে মনে টেনশন থাকে না জানি একটা দইয়ের শর্ট পড়ে ঠিক না বিচ সারা দিন খাওয়াইছে যদি একটা দইয়ের শর্ট পড়ে এই বেচারা যায় সারা দিনের খাওয়া ডারে মাটি বানায় দিব ঠিক না বিচ করে রে গেছিলাম শর্ট পড়ছে কি পড়ছে সারা দিনে গুরু খাওয়াইছে চারটা এটার কোনো নাম নাই কি পড়ছে শর্ট পড়ছে

এবার ফজরের নামাজ যা শেষ করে বাজান আমার যে মাত্র ফাতেমার কাছে চাইছে ফাতেমা ও ফাতেমা কি আয়োজন করলে আমি আলীর কাছে রে ফাতেমা তো সুন্দর করে বলে হযরতে ফাতেমা ডাক দে কসমি গো এনেন আপনার সামনে দিলেন বাজান আমার তিন মাসের বয়সের একটা ছাগলের বাচ্চা দিলেন আর আদা শের আটা তো দিলেন দূরে বলেন সুবহানাল্লাহ কয় মাস কিতাবে বলা হয়েছে তিন মাসের ভিতরের বয়স তিন মাসের একটা ছাগলের গায়ের মধ্যে মাংস হইলে কয় কেজি হইব আওয়াজ করেন খারাপ লাগতেছে কয় কেজি হইব বড় হইলে পাঁচ কেজি নাকি না আরো বেশি হইব এবারে কুরবানিতে যদি প্রথম বাজারে কিনেন তাই একটু বেশি হইতো আর একটু সস্তা দস্তা কিছু ঠিক না বেঠিক তাহলে তিন মাসের একটা ছাগলের বাচ্চার মধ্যে দরেন বেশি হইলে ফাঁস সাত কেজি দরলাম আর কচুর গুনে ছাগল ছাগল হইলে তো মুড়া তাজা দেখা তো সিলেটি মানুষ টাকার অভাব নাই টাকার গরমে ছাগল ওই জায়গার লম্বা ঠিক না বেশি দরলাম দশ কেজি হইল কয় কেজি দশ কেজি দরলাম আর আদাসের আটা দিয়া রুটি বানাইলে কয়টা হইব কয়টা হবে আওয়াজ দিল না ডায়াবেটিসের এর ফাতলা করেও যদি বানান তাহলে দশটার বেশি আওয়াজ দে দেখুন দশটার বেশি

হাজরতে আলী বলার পর মা প্রতিমা ডাক দিয়ে স্বামী রে টেনশন করবেন না আপনারা তো বললাম দাওয়াত দিবেন আপনি খাওয়াইবো আমি ফাতেমার হাদিয়া দিয়ে আমি ফাতেমাই ও বুঝলাম খাবারের ব্যবস্থা করলেন হাদিয়া কি দিবা নবীরা জানতে চাই ও কি দিয়াম এটা এখন তোমারে বলবা কেন আমার নবীরা দেওয়ার সময় শুধু হাতে দিয়া দিয়াম দূরে বলে সুবহানাল্লাহ

এটা আমরা কইলাম হইলো আলী এবার লম্বা লাইন দেখা মনে মনে কই আল্লাহ রে ইজ্জতের মালিক আল্লাহ তুমি সুন্দর কইরা যাচ্ছে না আমার নবীর কদম মোবারক গুনতেছে কয় কদম দিয়া যায় এক সাহাবী হযরত আলিরে ডাক দিয়ে গালি রে উসমান বাড়ির মতো তুমি আমার নবীর কদম কেন কেন জানতে চাই হযরত আলী ডাক দিয়ে বলে তোমরা জানো না فاطمه আমারে বলেছে প্রত্যেক কদমের পর পদে বলে فاطمه আমার নবীরে কি হাদিয়া দিব জোরে বলেন সুবা i love. আমার গভীর মনোযোগ এবার যখন হাজারের কাছাকাছি সাহাবি নিয়া যখন মা ফাতেমার বাড়িতে গেলেন উঠানে যাওয়ার পর আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে আমার আমার ফাতেমার ঘরের ভিতরে সবার জায়গা হবে না সবার আমার ফাতেমার ঘরের ভিতরে সবার জায়গা হবে না রে তোরা উঠানে কাতার বন্দি করা তোরা তারা থাক আমি আমার ফাতেমার ঘরের ভিতরে যাই দরজার মধ্যে যাই আমার নবী দাঁড়াইছে ফাতেমা আমার নবীরা দরজা থেকে না নিলে জীবনে কোনদিন নবী ফাতেমার গরের ভিতরে গেছে নাজরে বলেন সুবহানাল্লাহ এত ভালোবাসতে নবী ফাতেমার হাজরে আলী যখন আমার একটু সময় আমার নবীর কত মুবারক থেকে চাইয়া নিলাম নবী কয় ফাতেমা সময়টা তোমারে দিলাম কার্টুনে চান্নাত নামাজের বিছানাটা সুন্দর কইরা বিছাইয়া বন্ধুরা আমার বাইরা রে আমার পর্দার অন্তরালে মা বোনেরা আমার গভীর মনোযোগ বা এবার নামাজের বিচারনার মধ্যে যাইয়া আল্লাহ তোর একটা শেষ দাম মাইরা দিয়া ডাক দেয়া কয়মা বোধ আসমা তুমি মনিবের দরবারে আল্লাহ সেজদা মেরে দিলাম বললাম বান্দা সেজদা আল্লাহ তুমি সহ্য করতে পারো না বান্দা সেজদা দিলে তুমি আল্লাহ রহমতের नजরে তাকায় দেখো বান্দা সেজদার মধ্যে কি চায় আর কি কয় তুমি আল্লাহ তাকায় এতকো আল্লাহ বলেন উদউলি আস্তাজিব লাকুম তুই বান্দা আমি আল্লাহর ডাক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ডাকে সারা দিব রে বান্দা তুই আমি আল্লাহর ডাকে দিবে সেজদার মধ্যে একবার আমি আল্লাহ তুই বান্দার দিকে রহমতের নজরে তাকাইবো আমি আল্লাহ তোরবার বলেন সুবাহ আল্লাহ ফাতেমা সুন্দর করে আপাত এবার সে দাটা দিয়া ডাক দেয়া কয়মা বুদরে ও আমার আল্লাহ আমি ফাতেমা জানি যে আয়োজন আমি করলামি আয়োজন এতগুলো মেহমান রে মেহমান দারি করানি আল্লাহ সম্ভব নয় আল্লাহ বরকতের মালিক আল্লাহ তুমি ইজ্জতের মালিক আল্লাহ তুমি রহমতের মালিক আল্লাহ তুমি যারি আজকা দাওয়াত করলাম উনি বন্ধু লাগে তুমি আল্লাহর আর নবী হইল আমি ফাতেমার জুড়ে বলেন সুবাহান আল্লাহ ফাতেমা ডাক দিয়ে বলে আল্লাহ যারা দাওয়াত করলাম উনি নবী লাগে আমি ফাতেমার আর বন্ধু লাগে তুমি আল্লাহর হাবিবুল্লাহ হচ্ছে তুমি আল্লাহর তোমার হাবিবুল্লাহর আল্লাহ যদি এতগুলা সাহাবীর সামনে আজকে তুমি অপমান করো আমি ফাতেমা কিন্তু কোনো দায়বদ্ধতা মান না এটার জন্য আমি ফাতেমা দায়ী না তুমি আল্লাহর দায়ী করব তোমার বন্ধুরে তুমি কেন আল্লাহ অপমান করবা তোমার বন্ধুরে অপমান করবা না আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফাতেমারে আমার বন্ধুরে অপমান করব এই কথা তো আমি আল্লাহ কোন জায়গায় আমি আল্লাহ বলি নাই আমি আল্লাহ তো বললাম ওয়ারফানা লাকা যিকরা আপনার শানকে আমি আল্লাহ বাড়ায়া দিলাম আল্লাহ বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম অপরায়েতে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহর আনুগত্য করো আল্লাহর রাসূলের আনুগত্য করো আল্লাহ বলে ইন্না আরসালনা কা সাক্ষী দাও ও মুবাশশির আমার আল্লাহকে আমি আল্লাহ সাক্ষ্যদাতা হিসেবে আমার নবীরে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম

আল্লাহ যদি অপমান তুমি না করবারে আল্লাহ আমি ফাতেমার বাড়ির আয়োজন ভালো না এই আয়োজন দিয়া স্বাভাবিকভাবে না খাওয়াই খাওয়াইলে मेहमानdare मेहमानদারি করতে পারবো না আমি ফাতেমারে বেয়াদতি করোনা তোমার বন্ধুরা আল্লাহ তুমি বেয়াদতি করোনা আল্লাহ সঙ্গে সঙ্গে ফাতেমার আনদিনা টেনশন করবি না রাহমাতুল্লিন আলামিন মিনার কানে কানে আমি আল্লাহ খবর পৌঁছে দিয়েছি জরে বলেন আল্লাহ

আবার যখন দিব কে এখন আটটা বাজে ঘুমের থেকে উঠতে যদি দাঁত বালা করে আমার জেনা দাঁত না মাইজা দাঁতের মাজার খবর নাই দেখ দেশ কি যায় আপনার রান্না করে পিটাই চলে যায় ঠিক না বেঠি এজা যে রান্না রান্না করে বরকত পায় না মা আপনারা আপনাদের পায়ের নিচে হাত রেখে আমি আপনাদের ছেলের সমান বলে যাই ফজরের নামাজটা আদায় করে রান্নার কাজে চলে যান আপনার রান্নার মধ্যে আমার আল্লাহ বরকত দিবে আমার আল্লাহ বরকত লাগায় দিবে রে মা বোনেরা খাতুনে জান্নাতে জীবনী অনুসরণ করেন আপনি

हजदूर तली खेली ताराता रहे देते

পাতান কথা বলতে হবে একদম বাগদম পুরা টু সাজের কথা এই জমিনের মধ্যে বলা যাবে না আর এই জমিনের আওয়াজ সারা বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে এই সিলেটের জমিন থেকে আল্লাহু আকবরের তাকবীরের আওয়াজ বাংলার ঘরে ঘরে যায় মুসলমান জারি হয়ে গেছে আল্লাহু আকবর বলেন ঠিক না বেঠি আপনাদের আওয়াজ শক্ত কিন্তু আপনারা বর্তমানে দুর্বল হয়ে গেছেন বর্তমানে দুর্বল হয়ে গেছেন

এবার খাতুন না ফাঁতিমা তু তোলান ইয়া শুনাল্লা আর হাসার হাসার দরকার নাই এখন খাবার আরম্ভ করেন আপনার সাহাবির আর খাবারের ব্যবস্থা করে দিন আমার নবী ডাক কয় মা এ পাত্রের মধ্যে তুমি খাবার রান্না করে রাখলে এই পাত্রটা আমার কাছে দিয়া আলিরে বানাইলাম আমি হইলাম বাবুরছে আলিরে পয়রাল আজকে জন্য সাহিদার জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী পাত্রের মধ্যে কাছে গিয়া যে পাত্রের মধ্যে মাংস রাখছে যে পাত্রের মধ্যে বাজান আমার রুটি রাখছে এ পাত্রের ঢাকনাটা সুন্দর করে আস্তে কইরা সরাইয়া আমার নবী বিসমিল্লাহ বলে এ পাত্রের ভিতরে যখন একটা ফুমubarok মায়রা দিলেন এ ফুমubaroker সাথে সাথে একটু ফু图 Mubarak লাগিয়া গেছে দুরে বলেন সুবহানাল্লাহ আর মাংসের বুনা দিব এই জায়গায় প্যাকেট দিয়ে তুমি আমার সাহাবিরা সবাইরে বাইরে খাওয়াইতে থাকবা সবাইরে রে খাওয়ানোর পর আমি নবীরা ফলাফল জানাই বারো সাহাবি বাদ রইছে না খাওয়া শেষ হয়েছে হজরত আলী কইয়া রাসুল কেমনে দিবেন আলী তাকায়া দেখে আমার নবীজি তিনটা রুটি দিছে আর মাছখানে কতটুকু মাংসের বোনা দিছে একের পর এক দিতে লাগলেন একের পর এক দিতে লাগলেন একের পর এক দিতে লাগলেন বন্ধুরা আমার গভীর মনোযোগ নবীর শান কি জিনিস নবীর মান কি জিনিস একটু সুন্দর কইরা বুঝেন আমার এমন ভাবে দেওয়ার পর হজরত আলী খাওয়ায় আরবারেবারে বারে তাকায়া থাকে না জানি শেষ হয়ে যায় কথা কোন ঠিক না বেঠি এমন ভাবে খাওয়ায় দেখা হয় যে তিনটা কইরা রুটি দিলেন আর একটু মাংসের সুন্দর করে রুটির প্যাকেট বানায়া দেয় এক একজনের জন্য এক একটা এবার আমার নবী দিতে রাখলেন আলী কালি বিলাইতে থাকে বিলাইতে থাকে খাওয়াইতে খাওয়াইতে এক হাজারের কাছে কাছে সাহাবি কামানের উপর হযরত আলী ডাক দেয় মনে আর রাসূলুল্লাহ এক হাজার সাহাবি সবাই রে খাবার খাওয়ানো শেষ হয়ে গেছে আমার নবী ডাক দেয় বলে আলী রে ও আলী এবার তুমি তোমার পাত্রের দিকে তাকা দেখো রুটি বাড়ছে না কমছে এক হাজার মানুষটা তিনটা কইরা রুটি খাওয়াইলে কয়টা হয় আওয়াজ করে কোন কয়টা হয় তিন হাজার আশিটা মানুষ দাওয়াত দিয়ে আদাশে রুটি দশটা রুটি যদি আপনি বানায় আর যদি কোন আশি জনের একজনটা দুইটা কইরা খাওয়াইছি মানুষ কবে এটা পুরা ফাগল হয়েছে ঠিক না পিছ অর্ধেক ফাগল না পুরা ফাগল হাফ মেন্টাল না ফুল মেন্টাল ফুল মেন্টাল সমস্যা না এক টিচারে প্রশ্ন করছে গো 20 টা গালি কলা হইলে আমি টিচারের বয়স কত হ্যাঁ 20 টা গালি কলা হইলে আমি টিচারের বয়স এখানা তো জালাল ভাই তো স্কুলের টিচার आमदार লেখা পড়া কম বেশি বিশেষ স্কুলে গিয়েছেন দেউ হక్కানে উলামা کرام এখানে রয়েছে জানে ওনার জ্ঞান অনেক বেশি উस्ता ছাত্ররা কয় হুজুর জীবনে বহু সাইজের অঙ্ক কুরছি গো এই সাইজের অঙ্ক কত কুরছি না কো করলাম বীজগণিত করলাম ত্রিকোণমিতি করলাম জ্যামিতি করলাম উচ্চতর গণিত করলাম অনেক সাইজের অঙ্কই করছি গো এই সাইজের অঙ্ক কো জীবনে কুরছো না আর জীবনে শুনছো কলার দাম ওই একদিকে আর বয়স হইছে এটার কি মিল আছে আমার যদি আপনি হুজুর আপনার নাম কি আমি যদি কই যে কসুরকুল বাজারও যাইতাছি তাইলে কি মিললো আমরা যখন হুজুর কই যাই আমি যদি কই আমার নাম আব্দুর রহমান তাহলে প্রশ্ন সাথে উত্তরের কোন মিল নাই উস্তাদে কয় এই বিশটা কালি কলা হইলা আমি উস্তাদের বয়স কত সামনের বেঞ্চে যারা আছেন তারা গণিতে অঙ্কে বা যারা মেধা ভালো তারা সামনের বেঞ্চে বই এরপরে যারা একটু দুর্বল তারা পরের বেঞ্চে আর তিন পিছনের বেঞ্চে যেটা বই এটা হলো তিনশো ছাব্বিশ কত নাম্বার তিনশো ছাব্বিশ না এটা জানে যে সামনে বইলে কিছু বেতের বয়ও আছে

সপ্তাহে সাত দিন সাত দিনের মধ্যে একদিন স্কুল বন্ধ থাকে ছয় দিন স্কুল খোলা থাকে শুক্রবার বন্ধ বাকি ছয় দিন খোলা ছয় দিনের মাঝখানে স্কুলের লাগে একটু লম্বা দিন আর একদিন হয়েছে খাটু দিন ছোটো দিন তিনটার নাম কি বৃহস্পতিবার আগের টাইমে যাওয়ার লাগে অর্ধেক টাইম স্কুল থেকে আশা লাগে এটা খুব সুন্দর দিন বাকি ফার্স্ট দিন আমার নানি থাকি বৃহস্পতিবার স্কুলে যায় আমার একটা মামাত্ম ভাই আছে এটা হলো হাফ মেন্টাল অর্ধেক ভালো অর্ধেক খারাপ ব্রেন ভালো থাকলে ভালো কয় আর যদি ভালো না থাকে দেখালি উলট পালট হয় এর বয়স হলো একুশ এর বয়স কত

নবীর মত নবী করে আল্লাহ আমার আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই হযরতে মুসা কালিমুল্লাহর কথা নবী বলে আল্লাহ রাব্বুল আলামিন আমারে দুনিয়াতে পাঠাই নাই কারণ হইল আদম ও সফিউল্লাহরে আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন বানাই নাই ইব্রাহিম খলিলুল্লাহরে আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন বানাই নাই দাউদ খলিফাতুল্লাহরে আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন বানাই নাই রহমাতুল লিল আলামিন আমার আল্লাহ বানাইছে আমি হাবিবুল্লাহরে জোরে বলেন সুবহানাল্লাহ যাই হোক লম্বা কাহিনী আর যেহেতু উনি চলে আসছেন প্রধান অতিথি আর বাকিটা অঙ্কের ফিনিশিং দেওয়া আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না আরো পাঁচ দশ মিনিট লাগিয়া যাইতো বিশাল আকারের কাহিনী আমি আর ওইদিকে না যাইয়া আমার ভাই আসছেন উনিও ডাকা থেকে আসছেন যেহেতু একই জায়গার এবং একই আমরা ব্রোডের মানুষ ওনাকে আর কষ্ট না দিয়া আপনারা বিরক্ত না করিয়া আমি না খান্দার আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী হয়ে আমার এই আলোচনাটা এই জায়গায় আমি সমাপ্ত করলাম আল্লাহ রব্বুল আলমিন রিজিক রিজিক যদি আবার রিজিকের মালিক আল্লাহ যদি রাখে স্মরণে থাকলে বাকি থেকে আর যদি দুনিয়া তার দেখা নাই হয় আমি গুণাগার আপনাদের সকলের কাছে দোয়া প্রাপ্তি হয়ে আমার জন্য দোয়া করবেন মরণে রাখ পর্যন্ত নবীর মহব্বত নবীর ভালোবাসা নিয়ে আমরা সকলে যাতে চলতে পারি আল্লাহ পাক সেই তৌফিক নসিব করুন সকলে বলেন আমি আমি বিদায় নিলাম আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ করে আমি খানদার গুণাগার আপনার তো ঢাকা যাওয়া আশা করেন মনে হয় যাওয়াই আমার বাড়ি নসুন্দির আপনার একটা ঐতিহ্য হচ্ছে চা আমার নসুন্দির একটা ঐতিহ্য হচ্ছে